সালে একটা গরু কুরবানি দিছিলাম, কলিজাটা খাইতে পারি নাই। দুইটা গরু পাললে দুইজন লোক লাগে। জি, তো তখন করলাম যে পাঁচটা গরু পালি, পাঁচটা গরু থেকে দশটা গরু, দশটা থেকে বিশটা, এইভাবে এইভাবে আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে, কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা রসুল্লাবাদ গ্রাম থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসেছি একজন প্রবাসী উদ্যোক্তার খামারে। ভাইয়া রাশিয়া থাকেন, কৃষিকে সমৃদ্ধি করার লক্ষ্যে এবং কৃষির প্রতি ভালোবাসা রেখেই উনি গরু লালন পালনে মনোযোগী হয়েছেন এবং দীর্ঘ ধরে উনি গরু লালন পালন করছেন। তো আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দিই প্রবাসী মিজানুর রহমান ভাইয়ের সাথে। কুরবানি 2024 উপলক্ষে কি কি ধরনের কালেকশন রয়েছে সেগুলো দর্শকদেরকে দেখাবো, তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো বাইরে ছিলেন? জি, আমি বাইরে থাকি। ছুটিতে মনে হয় দেশে আসছেন? হ্যাঁ, ছুটি বলতে যে কোনো মুহূর্তে আসতে পারি, আমাদের এখানে ব্যবসা আছে। মানে নিজের ইচ্ছে মতো? হ্যাঁ, নিজের যখন ভালো লাগে বাংলাদেশে থাকেন, ভালো লাগলে বাইরে থাকেন। জি জি। ভাই তো রাশিয়া আছেন তাই তো? জি জি, আমি রাশিয়াতে থাকি। রাশিয়াতে থেকে এরকম একটা উন্নত দেশে থেকে আপনি হঠাৎ করে বাংলাদেশে গরু পালনের চিন্তা ভাবনাটা মাথায় আসা কারণ? আমার একটা শখে, আর বিশেষ করে আমি 2013 সালে একটা গরু কুরবানি দিছিলাম, কলিজাটা খাইতে পারি নাই, বিশেষ করে কলিজাটা খাইতে পারি নাই, এত খারাপ ছিল, লেগেছিল ভিতরে, পুড়া গেছিল। এটা কি জব করার পরেই? জব করার পরেই, মানে আমরা খাইতে পারি না, তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে গরু পালবো, সেটা কুরবানি দিবেন? কুরবানি দিব। যাক আলহামদুলিল্লাহ। দুইটা গরু পাললে দুইজন লোক লাগে। জি, তো তখন করলাম যে পাঁচটা গরু পালি, পাঁচটা গরু থেকে দশটা গরু, দশটা থেকে বিশটা, এইভাবে এইভাবে আস্তে 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 পারলো। হ্যাঁ, আরেকটি বিষয়, আমরা যখন আপনার খামারে প্রবেশ করলাম দেখলাম যে আপনার খামার একটা ডেয়ারি সাইড আছে মনে হয়। জি জি, ডেয়ারি, যেটাতে আপনি মানে দুধ উৎপাদন করতেছেন। হ্যাঁ, আরেকটাতে মাংস উৎপাদন করতেছে, দুইটা সেক্টর। হ্যাঁ জি জি। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাংস উৎপাদনকারী যে গরুগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। জি, কতটা গরু আছে যে আসন্ন কুরবানি 2024 উপলক্ষে আপনি প্রস্তুত করেছেন? প্রস্তুত করেছি প্রায় 8-9টার মতন। 8 থেকে 9টার মতন? 9টা। এর মধ্যে আজকে আমরা 4টা দেখাবো, 4টা দেখাবো, পরবর্তীতে যদি সুযোগ হয় অন্য কোনো দিন আবার এসে দেখাবো। জি জি। প্রথম এই পাশে যেটা আছে প্রথমটা দিয়ে শুরু করি, সুঠামদের অধিকারও বলা চলে, খুব সুন্দর পরিপাটি। এটা কি জাতের? এটা আপনার বলে রেড চিটাগাং বলে। রেড চিটাগাং বলে, মানে চিটাগাং থেকে নিয়ে আসছে? না না, এটা এটা জাতি বলে, এটা বলে কি বলে রেড চিটাগাং, এটা বলে? হ্যাঁ, সবাই বলে এটা রেড চিটাগাং। এটার কয় দাঁত উঠছে? এটা 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ। এটা লাইভ ওয়েট কি দিয়েছিলেন আজকে? লাইভ ওয়েট দিয়েছি 600 কেজি, 1 কেজি কম আছে। মানে 1 কেজি কম আছে, মানে 599 599 কেজি, 599 কেজি আছে আজকে। আজকে আজকে খালি পেটে? জি, খালি পেটে, খালি পেটে আজকে আছে 599 কেজি আছে আজকে। লাইভ ওয়েট, লাইভ ওয়েট আছে। তো কোনো দর্শক যদি আসন্ন কুরবানি 2024 উপলক্ষে এটা ক্রয় করতে চায়, দামটা কেমন যাবে? এটা আজকের প্রাইস 4.5। 4.5 হচ্ছে চাওয়া দাম? চাওয়া দাম। দর্শক আসলে কি কথা বলতে পারবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। যাক অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় সারিতে একটা গরু দেখা যাচ্ছে, সেটার কাছে চলে যাই। এটা হলো সাহিওয়াল, অরিজিনাল সাহিওয়াল। অরিজিনাল সাহিওয়াল, এটার কয় দাঁত উঠছে ভাই? এটা 4 দাঁত। এটারও 4 দাঁত? জি জি। লাইভ ওয়েট কি দেওয়া হয়েছে এটা? হ্যাঁ, এটা 600 কেজি বরাবর আছে। আলহামদুলিল্লাহ, 600 বরাবর আছে আজকের। আজকে হয়তো পরবর্তীতে কুরবানি ঈদ আসার আগে আগে লালন পালন আর একটু বাড়তেও পারে। হ্যাঁ, বাড়তে পারে, আরো তো 1 মাস 15-20 দিন। অথবা কেউ যদি আগে বুকিং দিতে চায় যে কুরবানিতে সে নিতে চাবে, নেওয়ার কি সুযোগ আছে কি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। মানে কুরবানি পর্যন্ত আপনি পেলে লালন পালন করে দিবেন? পাইলা দিব। যাক মাশাআল্লাহ। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দামও 4.5। এটার দামও 4.5 চাচ্ছেন? জি। যাক মাশাআল্লাহ। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও আপনার মনে হয় যে এটা সিন্ধি, এটা হচ্ছে জাতীয়, এটা হচ্ছে সিন্ধি জাতীয়। এটা মাশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা লাইভ ওয়েট আছে কি আপনার? 645 কেজি। 645 কেজি। এটা কয় দাঁত উঠছে ভাই? এটা 4 দাঁত। এটা 4 দাঁত উঠছে? এটা 4 দাঁত, মাশাআল্লাহ। জি। এটার অ্যাকশন প্রাইসটা কত যাচ্ছে? এটা 5 লাখ। 5 লাখ চাওয়া দাম? জি, চাওয়া দাম। দর্শক আসলে সম্মানী করবেন, কথা বলার সুযোগ আছে? অবশ্যই, ভাই। এটা কুরবানি করেছি সৌন্দর্যের উপর। জি, এটা প্রাইস দিয়েছি সৌন্দর্যের উপর। সৌন্দর্যের উপরে লাইভ ওয়েট না? হ্যাঁ, পরিপাটি যতটুকু হয় দামটা তত উঠে। আর আমার কাছে ছোট গরু আছে, লাইভ ওয়েটে 500 টাকা কেজি আছে, লাইভ ওয়েট আছে। জি, নিতে পারবো, অনেক গরু আছে আমার 500 টাকা কেজি। জি, লাইভ ওয়েট। সর্বশেষ একটা গরু দেখতে পাচ্ছি, এটার জাতটা আগে একটু বলবেন? এটা হলস্টন ফ্রিজিয়ান। এটা হচ্ছে ফ্রিজিয়ান জাত? জি জি, হলস্টন ফ্রিজিয়ান। 4 দাঁত। এটাও 4 দাঁত? জি জি। এটা লাইভ ওয়েট আজকে কতটুকু ছিল? এটা 700 কেজি। 700 কেজি ছিল আজকে লাইভ ওয়েট? বরাবর 700 কেজি, বরাবর 700 কেজি। এটার মানে দাম কেমন চাচ্ছেন? এটা 5 লাখ। 5 লাখ টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি। এরপর হচ্ছে দর্শক আসলে জি মানে কথা বলার কিছুটা সুযোগ রেখেছেন? অবশ্যই, অবশ্যই ভাই। জান ভাই, আপনার এখানে কেউ যদি আসতে চায়, জি, তাহলে ধরেন দর্শকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিংবা ঢাকাস্থ অনেক দর্শক যদি আপনার গরুগুলো পছন্দ করে, কেউ যদি নিতে চায়, নেওয়ার পদ্ধতিটা যদি একটু বলতেন। আমাদের গ্রাম হলো রসুল্লাবাদ, নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। রসুল্লাবাদ যে কোনো প্রান্তে, নবীনগর বলেন, ফেরিঘাট বলেন, বাঞ্চারামপুর বলেন,
ঈদগার মোড়, মিজানুর রহমান জীবন, প্রবাসী রাশিয়া প্রবাসী, যে কোনো মানুষের পরিচিত বলি আপনার বাড়িতে নিয়ে আসবে, নিয়ে আসবে। এরপরে অনেকে আছে যে ধরেন গরুটা পছন্দ হলো আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে গেল কিংবা ক্রয় করলো, বাট বাড়িতে নেওয়ার মতো জায়গা কিন্তু অনেকেরই নেই। জি, যেমন আপনি মনে হয় সম্ভবত ঢাকা থাকেন, ঢাকাতে কিন্তু গরু রাখার কোনো জায়গা নেই। জি জি, ঈদের আগের দিন নিতে হয়। জি জি, ওরকম যদি কোনো দর্শক পছন্দ করে যে ঈদের আগের দিন, আমি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই মানে লালন পালনের দায়িত্বটা আপনার থাকবে। জি জি জি, অবশ্যই নিস্তত্ত্বাবধানে লালন পালন করে আমার এক মাস, এক মাস যতদিন কুরবানি দেব না, যত ঈদের দিন সন্ধ্যা রাত্রে পর্যন্ত আমি পৌঁছে দিব। মানে ঈদের আগের দিন রাত পর্যন্ত লালন পালন করে পৌঁছে দিবেন নিজ দায়িত্বে? হ্যাঁ, আমার নিজ দায়িত্বে পৌঁছে দিব। খরচ উনাদের, খরচ উনাদের, মানে দায়িত্বটা আপনাদের আমার থাকবে, এতদিন আমার দায়িত্বে। জি, খাবার দায়িত্ব আমার, উনাতে আমি টাকা নিব না। ভাই ভালো লাগলো, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনার খামারের কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম ভাই।